হাই ফ্রেন্ডস, আমি অতনু আর আপনারা দেখছেন ডিজিটাল টিউটোরিয়াল বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা জানবো কুসুম যোজনা সম্পর্কে, অর্থাৎ এই যোজনাটা কারা কারা পাবেন এবং এটার উদ্দেশ্য সরকারের কী এবং এটা কী কী পাওয়া যায় বেনিফিট এবং কত টাকাই পায় পাওয়া যাবে। তো বন্ধুরা, এটা অরুণ জেটলি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, উনি 2018-র বাজেট পেশের দিনকে এটাকে ঘোষণা করেছিলেন। উনি বলেছিলেন যে এটা শুধুমাত্র কৃষকদের বিদ্যুৎ শক্তি সংরক্ষণের জন্য, অর্থাৎ কৃষকরা যখন কৃষিকাজ করেন তখন ওনাদের অনেক বিদ্যুৎ দরকার হয়, যেমন পাম্পের জন্য এবং আরও অনেক কারণের জন্য ওনাদের বিদ্যুৎ দরকার হয়। তো বিদ্যুতের পিছনে ওনাদের অনেক টাকা যায় এবং অনেক অনেক জায়গা আছে যেখানে এখনও পর্যন্ত বিদ্যুৎ ভালো মতো পৌঁছাতে পারেনি সরকার। বিদ্যুৎ যেখানে পৌঁছায়নি ওনারাও এটার সুবিধা পাবেন এবং যেখানে পৌঁছেছে বিদ্যুৎ ওনারাও এটা ইউজ করলে পারে, অনেক টাকা কৃষিকাজে কম ব্যয় করতে পারবেন। এবং উনি জানিয়েছেন যে এটা চালু করলে পরে কৃষকদের আয় দ্বিগুণ করা সম্ভব এবং এটা আগামী 5 বছর, অর্থাৎ 5 ইয়ার্স ধরে এটাকে চালু রাখা হবে। অর্থাৎ এটা এমন না যে 1 ইয়ারের পরে এটা বন্ধ হয়ে যাবে। এবং এটার জন্য 48,000 কোটি টাকা সরকার বরাদ্দ করেছেন। তো বন্ধুরা, আমি চেষ্টা করছি আমাদের কিছু ফটো দেখানোর জন্য, যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন ঠিক কীরকম টাইপের এটা চালু হবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যা খরচ হবে তার 60%, অর্থাৎ 60% সরকার দেবেন এবং 2018 সালের মধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কৃষকদের 60,000 টাকা, অর্থাৎ 60,000 রুপিস আর্থিক সহায়তা দেওয়া হবে, এটাও জানিয়েছেন। বন্ধুরা, সরকার বলেছেন 60% অ্যামাউন্ট, অর্থাৎ 60% টাকা সরকার দেবেন এবং কৃষকদের মাত্র 10% টাকা দিতে হবে এটাকে নেওয়ার জন্য, এবং টাকাটা ডাইরেক্ট তাদের অ্যাকাউন্টে আসবে। এবং এটাও বলেছেন যে বাকি 30% টাকাটা ওনারা চাইলে ব্যাংক থেকে লোনের আকারে নিতে পারেন, অর্থাৎ ব্যাংক 30% দেবে, সরকার দেবেন 60% এবং যিনি কৃষক আছেন তিনি দেবেন 10%, এবং অবভিয়াসলি ওই 30%টাকে পরে আস্তে আস্তে শোধ করে দিতে হবে। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন এবং এই প্রকল্পটা চালু হলে পরেই আমরা জানবো কী করে অ্যাপ্লাই করতে হবে। এখনও পর্যন্ত চালু হয়নি এবং এখনও পর্যন্ত কোনোরকম ওয়েবসাইট ছাড়েনি, যখনই ছাড়বে তখনই আমরা দেখব কী করে আমরা অনলাইন অ্যাপ্লাই করব এবং কী করে আমরা এই প্রকল্পের বেনিফিটটা নেব। তো আশা করছি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।